আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসনিক ব্যবস্থাটা কী রকম ছিল, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বোর্ডে লক্ষ্য করুন যে আমি কতগুলো সাবটাইটেল লিখে দিয়েছি। শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, রাজস্ব প্রশাসন, সামরিক প্রশাসন, পুলিশ বিভাগ, আজকে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। মুসলিম খিলাফতকালে সবচেয়ে বেশি যে খলিফার সময় রাষ্ট্রের বিস্তার লাভ করেছিল, অর্থাৎ মুসলিমদের অধীনে বিভিন্ন অঞ্চল বিজিত হয়েছিল, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই মুসলিম রাষ্ট্র সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল, এই জন্য তাকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসক, যার কারণে তাকে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন নতুন কিছুর উদ্ভব ঘটাইতে তাকে হয়েছিল। বিভিন্ন প্রশাসনিক কার্য পরিচালনা করার জন্য তাকে বিভিন্ন নিয়মনীতির প্রবর্তন করতে হয়েছিল এবং অত্যন্ত দক্ষতার যোগ্যতার সাথে তার প্রশাসনিক ব্যবস্থাটা পরিচালনা করতে হয়েছিল। তো তিনি তার রাজস্ব প্রশাসনিক ব্যবস্থায় কীভাবে পরিচালনা করেছেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শ্রেষ্ঠ শাসকই ছিলেন না এবং একজন শ্রেষ্ঠ বিজেতাই ছিলেন এমনটাই নয়, তিনি একজন শ্রেষ্ঠ প্রশাসকও ছিলেন। তার প্রশাসনিক মেধা, দক্ষতা, যোগ্যতা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি জায়গাতে তাকে নিয়ে গিয়েছিল। অনেক ঐতিহাসিক তার এই প্রশাসনিক দক্ষতার কথা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ঐতিহাসিক ইমামউদ্দিন বলেছেন যে তার শাসনকাল ইসলামের কৃতিত্বপূর্ণ সামরিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে, অর্থাৎ তার শাসন ব্যবস্থাটা এরকম সুন্দর এবং শান্তিপূর্ণ ছিল যে ইসলামের ইতিহাসে নতুন একটি ধারা সংযোজন করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ তার প্রশাসনিক দক্ষতা ছিল অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত যোগ্যতার সাথে তিনি তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন এবং প্রশাসনিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে তিনি বিভিন্ন কিছু নতুন নতুন প্রশাসনের সুবিধার জন্য তিনি প্রবর্তন করেছেন। আমরা শুরুতেই দেখতে পাই যে তিনি একজন গণতন্ত্রমনা শাসক ছিলেন, অর্থাৎ শুধুমাত্র যে নিজের ইচ্ছামতো সকল কিছু তিনি ফয়সালা করতেন, সমাধা করতেন এমনটা নয়, অর্থাৎ নিজে যা ভালো মনে করতেন সেটাই তিনি জনগণের উপর চাপিয়ে দিতেন, আইন হিসেবে কার্যকর করতেন এমনটা নয়। তিনি জনগণের মতামত নিয়ে এবং মানুষদের মতামত নিয়ে, অন্যান্য সাহাবিদের মতামতের ভিত্তিতে যে কোনো সমস্যার সমাধান তিনি করতেন। এই জন্য আমরা দেখতে পাই তার শাসন ব্যবস্থায় দুইটা বিভাগ ছিল, একটি হচ্ছে মজলিসুস শুরা, এক মানে এই পরামর্শ দেওয়ার জন্য, অর্থাৎ তিনি কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য একটা পরিষদ ছিল যেটাকে বলা হয়তো মজলিসুস শুরা। এর দুইটি বিভাগ ছিল, একটি হচ্ছে মজলিসুল আম, আরেকটি হচ্ছে মজলিসুল খাস। মজলিসুল খাসের মধ্যে বিশিষ্ট কিছু সাহাবি ছিলেন, হযরতে উসমান, হযরতে আলী, আব্দুল ইবনে জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, বিভিন্ন বিশিষ্ট সাহাবিগণের কাছ থেকে বিভিন্ন উদ্ভূত সমস্যার সমাধানের জন্য তাদের কাছে বিভিন্ন পরামর্শ চাইতেন, তাদের পরামর্শের ভিত্তিতে ওই সকল বিষয়গুলো তিনি সমাধান করতে থাকতেন। এছাড়াও তার যে মজলিসুল আম যেই পরিষদটি ছিল, এই পরিষদের মধ্যে অন্যান্য সাহাবিরাও ছিল এবং বিশিষ্ট সাহাবিরাও ছিল, তাদের জাতীয় কোনো ইস্যুতে তিনি কী করতেন, এই আম মজলিসুল আম যেই বিভাগটি রয়েছে এই বিভাগের পরামর্শ নিয়ে এবং সাধারণ মানুষের মত যাচাই করে তিনি একটি ফয়সালা দিতেন অথবা কোনো নতুন অধ্যাদেশ জারি করতেন অথবা নতুন কোনো আইন প্রবর্তন করতেন। অর্থাৎ তিনি নিজে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত মেধাবী এবং দক্ষ যোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের, অন্যান্য সাহাবিদের কথাকে তিনি প্রাধান্য দিয়ে তাদের মতামতের ভিত্তিতেই তিনি রাষ্ট্রের জন্য কল্যাণকর যে কোনো আইন প্রবর্তন করে থাকতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব তার প্রাদেশিক শাসন ব্যবস্থাটা তিনি কীভাবে পরিচালনা করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল সাম্রাজ্যকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য এই সমস্ত মুসলিম সাম্রাজ্যকে তিনি 14টি প্রদেশে বিভক্ত করেছিলেন এবং 14টি প্রদেশের আলাদা আলাদা গভর্নর তিনি নিযুক্ত করেছিলেন, তাদেরকে এই প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করার জন্য তাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল।
প্রদেশের যিনি প্রধান ছিলেন তাকে বলা হইতো হচ্ছে ওয়ালি, অর্থাৎ যিনি প্রদেশের প্রধান ছিলেন। এই প্রদেশের অধীনে আবার বিভিন্ন জেলা ছিল, যেমন আমাদের বর্তমান একটি বিভাগ রয়েছে, বিভাগের অধীনে অনেকগুলো জেলা রয়েছে, জেলার অধীনে কতগুলো উপজেলা রয়েছে, থানা রয়েছে, থানার অধীনে কতগুলো ইউনিয়ন রয়েছে, এরকম হচ্ছে ওমর আদালাহ তালহার সময়ও ছিল। তো তার সমগ্র সাম্রাজ্যটাকে 14টি প্রদেশে বিভক্ত করেছিলেন এবং প্রদেশের অধীনে কতগুলো জেলাও ছিল। জেলার যিনি প্রধান ছিলেন, যেমন আমরা এখন বলি জেলা প্রশাসক ডিসি, কিন্তু ওই সময় ওমর আদালাহ তালানোর সময় যিনি জেলা প্রশাসক ছিলেন তাকে বলা হয়তো আমিন। বিভাগের প্রধান ছিলেন হচ্ছে আপনার ওয়ালি এবং জেলার প্রধান ছিলেন হচ্ছেন আমিন। তাদের দ্বারা ওই প্রদেশটি এবং ওই জেলাগুলো সুন্দরভাবে তিনি পরিচালনা করে থাকতেন। এই প্রত্যেকটা প্রদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য এবং তার শাসন ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করার জন্য, কেউ যাতে কোনো প্রকার অন্যায় বিচার করতে না পারে, সেজন্য তিনি বিভিন্ন গুপ্তচর বাহিনী প্রবর্তন করেছিলেন, গুপ্তচর বাহিনী তিনি গঠন করেছিলেন এবং প্রশাসনকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত রাখার জন্য এই গুপ্তচরদের মাধ্যমে তিনি সবসময় খোঁজ খবর নিতেন যে কোন অঞ্চলে কোন শাসন ব্যবস্থায় কেউ ক্ষমতার অপব্যবহার করছে কিনা এবং কেউ তার স্বেচ্ছাচারিতা করছে কিনা, এই সকল বিষয়ে তিনি খোঁজ খবর রাখতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলে রাখছি, যাদেরকে এই প্রদেশের দায়িত্ব দেওয়া হতো, তারপর জেলার দায়িত্ব দেওয়া হতো, ওমর আদালাহ তালানোর সিস্টেম ছিল হচ্ছে এরকম যে তারা দায়িত্ব গ্রহণ করার পর তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তির হিসাব ওমর আদালাহ তালানুকে দিতে হতো। এটা এই জন্যই করা হতো যাতে করে পরবর্তীতে তারা যখন ক্ষমতা ছাড়বে অথবা কিছুদিন পর আবার চেক করা হতো যে তাদের সম্পত্তির হ্রাস বৃদ্ধি কতটুকু হয়েছে। তো ওইটা যদি দেখতেন যে অতিরিক্ত হারে কারো সম্পত্তি বেড়ে গিয়েছে তাহলে পরে তার জন্য শাস্তির ব্যবস্থা করতেন। অর্থাৎ এটা হচ্ছে একটি রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত রাখার জন্য যতগুলো পলিসি মেক করা দরকার এবং অ্যাপ্লাই করা দরকার ওমর আদালাহ তালান সকল কিছুই করেছেন। অনেক সময় দেখা গেছে কিছু কিছু প্রদেশের এবং কিছু কিছু জেলার শাসকদের, গভর্নর এবং আমিন এবং আপনার কি বলে ওয়ালিদের সম্পদ বেড়ে গেছে, তখন তাদের কাছ থেকে সেই সম্পত্তি নিয়ে নেওয়া হতো, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হতো এবং তাদেরকে পদচ্যুত করা হতো। অর্থাৎ শাস্তির বিধানও ছিল যাতে কেউ কোনো প্রকার দুর্নীতি করতে না পারে। সরকারি কর্মকর্তার কতগুলো পদবি ছিল আমরা দেখতে পাই ওমর আদালাহ তালানোর সময়। আপনার এই পদবিগুলো তিনি প্রথম করেছিলেন যে রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আমরা দেখি এক বিচারক নিযুক্ত করা হতো প্রত্যেকটি প্রদেশ এবং প্রত্যেকটি জেলা আলাদা আলাদা, তাদেরকে কাজী বলা হতো। তারপর হচ্ছে প্রধান একজন উপদেষ্টা নিয়োগ করা হতো, তাকে কাতিব বলা হতো। তারপর হচ্ছে কাতিবুল দিওয়ান, প্রধান সামরিক উপদেষ্টা নিয়োগ করা হতো। তারপর হচ্ছে সাইবুল খারাজ, রাজস্ব উপদেষ্টা নিয়োগ করা হতো। সাইবুল আহদাদ, পুলিশ উপদেষ্টা নিয়োগ করা হতো। সাইবুল বাইতুল মাল, কোষাধ্যক্ষ নিযুক্ত করা হতো। অর্থাৎ রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যেমন বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, ঠিক ওমর আদালাহ তালানোর শাসন ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে এবং মন্ত্রণালয়ে আলাদা আলাদা ভাগ করে ব্যক্তি বিশেষে এগুলো দায়িত্ব দেওয়া হতো যাতে করে একজন ব্যক্তির উপর এই সকল চাপ না এসে যায়। একজন মানুষ সকল কিছু করতে গেলে পরে তার জন্য বার্ডেন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, সুন্দরভাবে তার কার্য তিনি সম্পাদন করতে পারবেন না। এই জন্য রাষ্ট্রের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং প্রত্যেকটি কাজ সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য তিনি মন্ত্রণালয় ভিত্তিক আলাদা আলাদা শাসন ব্যবস্থা করেন যাতে করে রাষ্ট্রের জনগণ শাসন ব্যবস্থার সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তিনি তার প্রশাসনিক ব্যবস্থাটা তিনি প্রাদেশিক ব্যবস্থাটা তিনি পরিচালনা করতেন। এখন আমরা রাজস্ব ব্যবস্থাটা জানবো, রাজস্ব প্রশাসন। অর্থাৎ একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে তার অর্থ। অর্থ না থাকলে পরে সেই রাষ্ট্র তার আইনগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে না, তার রাষ্ট্রের যে প্রয়োজনগুলো রয়েছে সেটা সুন্দরভাবে সমাধান করতে পারবে না, জনগণের যে ডিমান্ডগুলো রয়েছে, চাহিদাগুলো রয়েছে, সেগুলো ফিল আপ করতে পারবে না। তো অর্থ হচ্ছে একটি রাষ্ট্রের মূল মেরুদণ্ড। তো রাজস্ব প্রশাসনের যেই কাজটা সেটা হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক উৎসগুলো দেখাশোনা করা এবং এই উৎসগুলো থেকে আপনার কী করা, অর্থ সংগ্রহ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজস্ব ব্যবস্থার মধ্যে তিনি শুধুমাত্র অর্থ উত্তোলন করতেন এমনটাই নয়, এর মাধ্যমে অর্থ বণ্টনও করা হতো, বিভিন্ন খাতে এগুলো বণ্টন করা হতো। আমরা দেখতে পাই ওমর আদালাহ তালানহুর সময় সর্বপ্রথম একটি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন যে আপনার কি বলে আদমশুমারির যে প্রচলন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই, আমাদের দেশেও এটা রয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে রয়েছে আদমশুমারির। প্রত্যেক কয়েক বছর অন্তর
আপনার দেশের মানুষদের কি গণনা করা হতো, যাতে করে সরকারের কাছে একটি নির্দিষ্ট ডাটা থাকে যে আমার রাষ্ট্রে কতগুলো মানুষ রয়েছে এবং কার কি প্রয়োজন, কি কোন শ্রেণীর মানুষ কতগুলো রয়েছে এবং তাদেরকে কীভাবে বরাদ্দ দেওয়া হবে, এই বিষয়গুলোর জন্য আদমশুমারিটা মূলত করা হয় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো যে রাজস্ব ব্যবস্থার মধ্যে অর্থ উত্তোলনের যে স্কোপগুলো ছিল মুসলিম রাজস্ব ব্যবস্থায়, সেগুলো আমরা এখন জানবো যে রাজস্বের যে উৎসগুলো ছিল মুসলিম অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে। জিজিয়া দেখতে পাই, গানিমা দেখতে পাই, আলফে দেখতে পাই, উসর এবং বাইতুল মাল আমরা এগুলো দেখতে পাই। অর্থাৎ মুসলিম সাম্রাজ্যের অর্থনৈতিক উৎস ছিল হচ্ছে গানিমা, তারপর হচ্ছে জিজিয়া, তারপর হচ্ছে আপনার খারাজ, উসর, আলফে, এগুলো হচ্ছে আপনার মুসলিম সাম্রাজ্যের অর্থনৈতিক উৎস। গানিমা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদকে গানিমা বলা হয় থাকে। জিজিয়া বলা হয় থাকে হচ্ছে অমুসলিমদের নিরাপত্তা কর, অর্থাৎ একটি মুসলিম রাজ্যে অমুসলিমরা বসবাস করলে করবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে প্রশাসনিক বাহিনী ছিল, সৈন্য বাহিনী ছিল, তাদের বেতন ভাতা দিই তাদের এই থেকে দেওয়া হতো। তো যারা আপনার সৈন্যবাহিনীতে যোগদান করতো না তাদের কাছ থেকে মূলত ওই জিজিয়াটা নেওয়া হতো। তারপরে খারাজ হচ্ছে অমুসলিমদের ভূমিকর, যে অমুসলিমরা যে দেশে বসবাস করতেছে এবং তারা বিভিন্ন জমি কর্ষণ করতেছে, তাদের এই ভূমির যেই ভূমি থেকে যেই অর্থটা আসতো সেটাকে বলা হয়তো খারাজ। তারপর হচ্ছে মুসলিমদের ভূমিকর হচ্ছে উসর, তাদেরকেও অর্থাৎ শুধুমাত্র অমুসলিমদের কাছ থেকে ভূমিকর নেবে, মুসলমানদের কাছ থেকে নেবেন এমনটা নয়। মুসলিমদেরও ভূমিকর ছিল, সেটাকে বলা হয়তো উসর, আর অমুসলিমদের ভূমিকরকে বলা হয়তো খারাজ। তারপর হচ্ছে আমরা দেখতে পাই যে আলফে, আমাদের দেশে বর্তমানে কিছু খাস জমি রয়েছে, রাষ্ট্রীয় সম্পদ রয়েছে, আমরা যেটাকে বলি খাস জমি। তো ওই সময়ও এরকম কিছু রাষ্ট্রীয় সম্পদ ছিল যেগুলোর কোনো মালিকানা ছিল না, এই মালিকানা হচ্ছে রাষ্ট্র, সেটা কোনো আপনার কী বলে শত্রু কোনো কোনো অঞ্চল বিজিত হওয়ার পর ওই অঞ্চল ছেড়ে কোনো মানুষ চলে গেছে, তখন এর কোনো নির্দিষ্ট মালিক নেই, এটার মালিক হচ্ছে রাষ্ট্র এরকম। তারপর হচ্ছে বিদ্রোহীদের বিদ্রোহ করছে আপনার, তারা তখন ওই অঞ্চল ছেড়ে চলে গেছে তাদেরকে দমন করার পর, তখন তাদের সম্পত্তিটা রাষ্ট্রীয় সম্পদ। তারপর অগ্নি উপাসকদের সম্পদ, অর্থাৎ বিভিন্নভাবে আপনার আলফের সম্পদ রাষ্ট্র, এটাকে এক কথায় বলা যায় রাজস্ব সম্পদ, অর্থাৎ রাষ্ট্রের অধীনে ওই জায়গাগুলো থাকতো, এগুলোর মধ্যে থেকেও আপনার একটা অংশ অর্থ আসতো, সেই অর্থটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হতো। তো বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে আপনার কী বলে মুসলিম রাজস্ব ব্যবস্থায় অর্থ উত্তোলিত হতো এবং এগুলো বিভিন্ন খাতে আপনার আপনার কী বলে ব্যয় করা হতো, সেটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন কল্যাণজনক কাজে অথবা বিভিন্ন ভাতা দেওয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে রাষ্ট্রের যেই বিভিন্ন প্রশাসনিক বাহিনীগুলো রয়েছে, পুলিশ বাহিনী, তারপর হচ্ছে সামরিক বাহিনী, তাদের বেতন ভাতা দিই, এই সকল উৎসগুলো থেকে তাদেরকে প্রদান করা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো সামরিক প্রশাসনটা, অর্থাৎ যেটাকে আমরা দেশে আমাদের দেশে আর্মি হিসেবে আমরা জানি, আর্মি অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা বিধানের বিধানকল্পে যারা কাজ করতো, বিভিন্ন যুদ্ধ বহিঃশত্রুদের আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করার যাদের দায়িত্ব, তাদেরকে আমরা আমাদের দেশে আর্মি হিসাবে জানি। ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ও এরকম একটি বাহিনী ছিল যাদেরকে সামরিক বাহিনী বলা হতো, তারা হচ্ছে প্রতিরক্ষামূলক কাজে নিয়োজিত থাকতো। তো তাদেরও বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, এই বাহিনীগুলোর মধ্যে থাকে পদাতিক বাহিনী, অশ্বারোহী, তীরন্দাজ, সেবক, অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে এই সামরিক বাহিনীর সৈন্যগুলো বিভক্ত ছিল এবং তাদের জন্য আপনার তাদের আবার কিছু ভাগ ভাগও ছিল, 10 জন, 100 জন, তারপর হচ্ছে 1000 জন, এরকম করে বিভিন্ন ইউনিটে তারা বিভক্ত ছিল এবং তাদের একজন প্রধানও ছিল, প্রধানের অধীনেই আপনার এই তাদের প্রশাসনিক ব্যবস্থা সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হতো। তারা যাতে কোনো প্রকার অন্যায় না করে সেজন্য তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হতো, এই বাহিনীদের জন্য, সামরিক বাহিনীর জন্য তাদের নির্দিষ্ট একটি ভাতা প্রদান করা হতো এবং প্রত্যেকটি সরকারি কর্মচারীর জন্য আলাদা আলাদা আপনার ভাতা প্রদান করা হতো, সেটা 200 থেকে 300, অথবা বিভিন্ন আপনার কী বলে যারা প্রশাসনিক কাজ করতো তাদেরকে 5000, সর্বোচ্চ 5000, 2000, 3000 এরকম করে দিরহাম, 5000, 2000 দিরহাম তাদেরকে প্রদান করা হতো। অর্থাৎ এইভাবে যাতে তারা দুর্নীতিমুক্ত থাকতে পারে, যেহেতু তারা রাষ্ট্রীয় কাজ করতেছে, তাদের তো পরিবার পরিজন রয়েছে, তারা রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে যাতে দুর্নীতিতে আপনার কী বলে নিমজ্জিত না হয়ে যায়, সেজন্য তাদের জন্য নির্দিষ্ট ফিক্সড একটি স্যালারি ব্যবস্থা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার সময়, যাতে তারা দুর্নীতিমুক্ত থাকে এবং কোনো প্রকার দুর্নীতিতে লিপ্ত না হয়। তো এই হচ্ছে আমাদের প্রশাসনিক সামরিক ব্যবস্থাটা ছিল।
তারপরে আমরা দেখতে পাই উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ই একটি পুলিশ বিভাগ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এবং আপনার ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ও ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এই পুলিশ বিভাগটা আলাদা একটি বিভাগ হিসেবে তিনি গঠন করেন। সামরিক বাহিনীটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। সামরিক বাহিনী বলতে তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করে থাকত, তাদের বিভিন্ন বৈদেশিক আক্রমণ আসলে পরে তারা ডিফেন্স করত, এই বাহিনীটা ছিল। কিন্তু পুলিশ বাহিনীটা একান্তই হতো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সর্বপ্রথম তিনি প্রবর্তন করেছিলেন। তো পুলিশ বাহিনীর কাজ হচ্ছে রাষ্ট্রের ব্যাপারে, আমাদের দেশেও পুলিশ বাহিনী রয়েছে, তাদের যেই কাজ ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ও ঠিক সেম কাজটা করতো, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হচ্ছে পুলিশ বাহিনী। সেটা হোক বিভিন্ন বাজার মনিটরিং করা, দুর্নীতিমুক্ত রাখা, যাতে কেউ অতিরিক্ত দামে কোনো মাল বিক্রি করতে না পারে। তারপর হচ্ছে আপনার কী বলে রাষ্ট্র থেকে আপনার মদ গাঁজা এগুলো দূর করা, অর্থাৎ আপনার কী বলে চুরি ছিনতাই রাহাজানি এগুলো যাতে কেউ না করতে পারে। তারপর হচ্ছে মাদকদ্রব্য বিক্রয় যাতে না করতে পারে, যেহেতু মুসলিম প্রশাসন সেই সময় ছিল, মাদকদ্রব্য যাতে কেউ এগুলো বিক্রি করতে না পারে এই ব্যবস্থাটা ছিল। ওজনে যাতে কেউ কম দিতে না পারে, বাজার মনিটরিং যেটা বললাম। তারপর হচ্ছে আপনার তারা রাষ্ট্রের সম্পত্তি কেউ যাতে অবৈধভাবে দখল করতে না পারে, এই বিষয়গুলো সম্পূর্ণ দেখতেন হচ্ছে পুলিশ বিভাগ। অর্থাৎ রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার জন্য যা যা কিছু করা দরকার এই পুলিশ বিভাগ করে থাকতো। তাদেরও বিভিন্ন ভাগ ছিল, আমাদের বর্তমান পুলিশ বিভাগে যেরকম দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ও তাদের বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন ভাগ ছিল, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা আপনার রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা তারা রক্ষা করে থাকতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মোটামুটি একটি প্রশাসনিক ব্যবস্থা। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একজন যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন এমনটাই নয়, তিনি একজন শ্রেষ্ঠ শাসকও ছিলেন এবং দক্ষ প্রশাসক ছিলেন, এবং সুন্দরভাবে তিনি তার শাসন ব্যবস্থাটা পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন এবং আপনাদের পাঠ্য বই থেকে আপনারা পড়ে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।